জলপাইগুড়ির রাজবাড়ির ঐতিহ্যশালী মনসা মন্দিরের বিগ্রহ উল্টে পড়ে থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জলপাইগুড়ির রাজবাড়ির ঐতিহ্যশালী মনসা মন্দিরের বিগ্রহ উল্টে পড়ে থাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। শনিবার সকালে ঘটনাটি প্রথম নজরে আসে রাজবাড়ির পার্কে প্রাতঃভ্রমণ করতে আসা শহরের বাসিন্দাদের। ঠাকুরের প্রতিমা উল্টে দেওয়ার পাশাপাশি পার্কে থাকা শিশুদের মনোরঞ্জনের জন্য বন্যপ্রাণীর ফাইবারের মূর্তি ভাঙা হয়েছে। পার্কে নৈশ প্রহরী থাকার পরেও এমন ঘটনায় তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। রাজবাড়ির দিকের এক প্রান্তে বৈকুণ্ঠপুর রাজবাড়ির প্রাচীন মনসা মন্দিরটি এদিন সকালে পার্কে এসে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। মন্দিরের দরজা খোলা, দরজা তালা ভাঙা অবস্থায় মন্দিরের বারান্দায় পড়ে রয়েছে। বাসিন্দাদের নজরে পড়ে মন্দিরের ভেতরে থাকা মনসা মূর্তির দিকে। ঠাকুরের প্রতিমাটি উল্টে পড়ে রয়েছে, হইচই পড়ে যায় এলাকাতে। এরপর দেখা যায় রাজবাড়ির দিকের ওপর থাকা তিস্তাপুরীর মূর্তিটিও উধাও। দেখা যায় পার্কের ভেতরে থাকা ফাইবারের তৈরি শিম্পাঞ্জির মডেলটির একটি পা ভাঙা। সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে যাওয়ার পর মন্দির বন্ধ ছিল। তারপরে ভোরবেলায় বাড়িতে যাই খবর দিল পাশেরই লোক যে এরকম মন্দিরের ঠাকুর তালা ভেঙে ঠাকুরের মূর্তি উল্টায় দিছে। এটা কে বা কাহারা করছে বোঝা তো মুশকিল, এবং কোনো সুস্থ শরীরে তো কেউ করতে পারবে না। কারণ মাটির মূর্তি, যে পিতলের মূর্তি বা সোনার যদি কোনো জিনিস থাকতো তাহলে না হয় বলতাম চুল, এই মাটির মূর্তি ভেঙে দিয়ে উল্টায় উল্টায় দিছে। এবং যে পার্ক আছে পার্কেরও অনেক ক্ষতি হয়েছে। কি মনে হচ্ছে, রাত্রে কি সিকিউরিটির অভাব আছে? হ্যাঁ, সিকিউরিটির অভাব তো আছেই অবশ্যই। সিকিউরিটির এখানে যেহেতু সরকার এটা যে দিয়ে নিয়ে নিয়েছে, তারপরে কোনো সিকিউরিটি নাই, কোনো দেখভালের কোনো ইয়ে নেই।